নমস্কার, আমি অদিতি, ইচ্ছেরানা অদিতিতে সকলকে স্বাগত। সামনেই শীত আসছে, আমরা যেমন শীতের বিভিন্ন রঙিন ফুল দিয়ে ছাদকে সাজাবো, তেমন কিন্তু এরকম কোলিয়াস দিয়ে ছাদকে সাজাতে পারি, তাতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর যেহেতু শীতের যে রোদটা পায় সেটা কিন্তু খুব তাপ হয় না, গরমের যেমন প্রচণ্ড তাপ, শীতের রোদে তো অতটা তাপ নেই, তখন কিন্তু এই ধরনের কোলিয়াসগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর কোলিয়াস গাছ কিন্তু বেশ একটা উজ্জ্বল আলো পছন্দ করে, মানে যেখানে অন্তত 2-3 ঘন্টা রোদ আসে সেখানেও কিন্তু কোলিয়াস খুব সুন্দরভাবে বড় হয়, এবং একে আমরা যতটা পিঞ্চিং করতে পারবো, ওই যে দেখছো আমি দেখাচ্ছি পিঞ্চিং করে করে, ওই ছোট্ট ছোট্ট দুপাতাগুলো যত বেশি পিঞ্চিং করতে পারবো তত বেশি কিন্তু আমাদের গাছ ঝাঁকালো হবে। পিঞ্চিং কিন্তু বন্ধ করা যাবে না, পিঞ্চিং কিন্তু করেই যেতে হবে, তবেই কিন্তু গাছ ঝাঁকালো বা বুশি হবে। আর কোলিয়াসের কিন্তু প্রচুর কালেকশান হয়, আমার কাছে আপাতত 4-5টা সংগ্রহের তালিকায় আছে। ইচ্ছা আছে আরও কোলিয়াস করার, এখানে সেরকম পাওয়া যাচ্ছে না, আমি একটু দেখি কলকাতার গার্লিক স্ট্রিটের দিকে যদি যাই, যদি ওখানে পাই ওখান থেকে নিয়ে আসবো। আর এইভাবে কিন্তু তোমরা পিঞ্চিংটা করতে থাকবে, গাছে পিঞ্চিং করলে অনেক শাখা বেরোবে, আর শাখা বেরোলে তো গাছটা প্রচুর ঝাঁকালো হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আর আমরা যদি পিঞ্চিং যদি মানে প্রতিনিয়ত করতে না থাকি, তাহলে কিন্তু গাছ পুরো লম্বা হয়ে যাবে আর দেখতে সেরকম ভালো লাগবে না, শুধু বেড়েই যাবে। প্রতিনিয়ত কিন্তু পিঞ্চিং মাস্ট, পিঞ্চিংটা করে যেতেই হবে, না হলে কিন্তু কোলিয়াসের গাছের পাতাগুলো মানে ডালগুলো পুরো লম্বা লম্বা হয়ে যাবে, তাতে দেখতে সুন্দর লাগবে না। এইভাবে যদি পিঞ্চিং করতে থাকি গাছটা বুশিও হবে আর দেখতেও খুব ভালো লাগবে। আমার এই গাছটা ছোট্ট একটা কৌটোতে বসানো, কিন্তু দেখো এদিকে যে আর জায়গার মানে এবার অন্য জায়গায় বড় জায়গাতে আর কি বসাতে হবে, ডাল থেকে শিকড় ছেড়ে গেছে উপরের দিকে। আমি বলবো একে কোনো সার না দিয়ে জাস্ট একটু 2-3 ঘন্টা রোদ খাওয়াও, নিয়মিত একটু জল দাও, আর কিন্তু পিঞ্চিংটা নিয়মিত কন্টিনিউয়াসলি চালিয়ে যাও, তাহলে গাছ সুন্দর থাকবে। আর বসানোর সময় মাটি আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা নেবে, নিয়ে মাটি তৈরি করে বসিয়ে দাও, তাহলেই কিন্তু গাছ সুন্দর হবে। এর বেশি কিছু করতে হবে না, আমি কোনো পরিচর্যা এই গাছে করি না। আর এই গাছে কিন্তু কাটিং থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়, এই দুটো জিনিসই করলে কিন্তু গাছের আর বেশি কিছুর দরকার নেই, এক ব্রাইট সানলাইট আর হচ্ছে পিঞ্চিং। শীতের গাছ সবার রঙিন হোক, শুধু ফুলেই নয়, বিভিন্ন রকম ফুলে তো রঙিন হয়ই, তার সাথে এরকম ধরনের পাতাবাহারও তোমরা করো, দেখবে দেখতেও ভালো লাগছে। আর একটা জিনিস আমি সবাইকে বলবো, 8 ইঞ্চির পাত্রেতে কোলিয়াস করার চেষ্টা করো, তাহলে গাছটা অনেক বড় হবে এবং বুশি হবে।